রাহমতুল্লাহ বারাকাত শেখ সাহেব কোরআন হাদিসের জান্নাতি হুরদের অনেক গুণগানের কথা বলা হয়েছে এই হুর তো পুরুষরা পাবে তাহলে নারীরা কি পাবে নারীরা তাদের স্বামীকে পাবে এবং স্বামীরা এমন হবে না তো নিশ্চয়ই কেউই স্বামী ছাড়া অন্য স্বামী গ্রহণ করতে চাইবে না প্রকৃত সতী মা মহিলা প্রকৃত সতী স্ত্রী সে অন্য স্বামী চাইবে না তেমনি প্রকৃত যে স্বামী হবে সে অন্য স্ত্রী চাইবে না সুতরাং জান্নাতে গিয়ে সেই স্ত্রী পাবে স্বামী এবং জান্নাতে গিয়ে সেই জান্নাতি মহিলা তার স্বামী পাবে যে স্বামী সে দুনিয়াতে ভালোবাসত এখন তার রূপটা কেমন হবে এখন একাধিক স্বামী তো পাবে না যেহেতু মহিলাদের জন্য একাধিক স্বামী সুখের নয় পুরুষদের জন্য একাধিক স্ত্রী সুখের সেটা শরীয়ত স্বীকার করে কিন্তু মহিলাদের জন্য একাধিক স্বামী শরীয়ত স্বীকার করে না তবে পুরুষ কোনো মহিলা যদি একাধিক পুরুষের মতো কিছু দরকার হয় তাকে পূরণ করা হবে দেওয়া হবে এখন মোটামুটি কোরআন হাদিস থেকে যেটুকু জানা যায় যে জান্নাতি পুরুষ কেমন হবে জান্নাতের স্বামী কেমন হবে এই স্বামীই হবে কিন্তু সে বডি তো এই বডি থাকবে না এই বলি তো দুনিয়াতে শেষ হয়ে যাবে তারপরে নতুন বডি পাবে নিজ দেহ ও আকৃতি প্রকৃতিতে পরিপূর্ণ শক্তি ও সৌন্দর্য লাভ করবে আদি পিতা আদম আলাহিসাল্লামের মতো দীর্ঘদেহী হবে ষাট হাত তাদের হৃদয় হবে একটি মানুষের হৃদয়ের মতো পবিত্র ও নির্মল এবারে সে স্বামী ষাট হাত হবে বলে আপনি ছোটো থাকবেন তা না আপনিও সেই রকম লম্বা হবেন তাদের হৃদয় হবে একটি মানুষের হৃদয়ের মতো পবিত্র নির্মল জান্নাতে জান্নাতিরা স্বামীরা অপু অসীম রূপবান হবে তাদের অপ্রয়োজনীয় কোনো লোম থাকবে না গায়ে লোম থাকবে না বগলের লোম থাকবে না দাড়ি গোঁফ কিচ্ছু থাকবে না চক্ষু যুগল হবে কাজল বরণ যেন সুরমা লাগানো থাকবে চোখে সকলেই বয়স হবে জানেন ৩৩ বছর মানে স্বামীর বয়স হবে তেত্রিশ বছর পূর্ণিমা রাতের মতো পূর্ণিমা রাতের চাঁদের মতো দেখতে হবে পূর্ণিমা রাতের চাঁদের মতো দেখতে হবে সেই স্বামী আর কিছু মানুষ থাকবে কিছু স্বামী থাকবে যাদের আকাশের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রে ন্যায় জ্যোতির্ময় হবে সেই স্বামী জান্নাতে পেশাব করবে না পায়খানা করবে না থুতু ফেলবে না নাক ঝাড়বে না তাদের ঘাম হবে কস্তুরির ন্যায় সুগন্ধময় জান্নাতের মধ্যে পানাহার করবে কিন্তু পায়খানা করবে না আর কি বলে নাক ঝাড়বে না পেশাবও করবে না যেমন বলা হলো তাদের ওই খাবার ঢেকুর ও কস্তুরির মতো সুগন্ধময় ঘাম হয়ে দেহ থেকে বের হয়ে যাবে তাদেরকে একশো জন পুরুষের সমান যৌন শক্তি ও সঙ্গম ক্ষমতা দেওয়া হবে নিশ্চয়ই কোনো মহিলা অন্য পুরুষ চাইবে না যেহেতু তার যে স্বামী থাকবে স্বামী হবে সেই একশো জন পুরুষের সমান যৌন শক্তি ও সঙ্গম ক্ষমতা লাভ করবে আর তাদের চির সুস্বাস্থ্য হবে কোনোদিন অসুস্থ হবে না আর সেই স্বামী চির যৌবন পাবে কোনো দিন সে বৃদ্ধ হবে না দুনিয়াতে বিশ্রাম গ্রহণকারীরা বিশ্রাম নেয় কোনো ক্লান্তি থেকে আরাম নেয় ও গভীরভাবে নিদ্রা যায় জান্নাতে কোনো ক্লান্তি নেই নিদ্রা নেই সে স্বামী ক্লান্তি বোধ করবে না কোনো প্রকারের ক্লান্তি বোধ করবে না কোনো প্রকারের ঘুম আসবে না সব সময় সে স্বামী নিয়ে সজাগ অবস্থায় আনন্দে মেতে থাকবেন